পাচ্ছি, চোখের সামনে কাঁচি, আর কাঁচি খুঁজতে পারছি না, মানে খুঁজে পাচ্ছি না। যাই হোক, ওপেন করছি আমার সুইস বিউটির পিআর প্যাকেজ রাইট ইন ফ্রন্ট অফ ইউ গাইজ। সো Did I just say welcome back to my channel? So welcome back to my channel. And hello, hi, and welcome back to my channel. God, chaos. Jai hok, khulchi hocche ei PR package ta jeta ami eons dhore phele rekhechi. Ar yes. So, what I have is this bag right inside. It is Swiss Beauty cute stuff inside. Likha ei bag ta, ar ei bag tar modhe ja ja ache shegulo diye ajke ami korbo makeup. So, this is the Swiss Beauty deep black kajal retractable. This one, ei first jinish jeta amar hate porlo. Oh, wow. How many eyeshadows are enough, guys? Ah, love it. এই আইশ্যাডো প্যালেটটা ভীষণ সুন্দর, কত রকমের রং আছে। I'm so excited. Ah, lip gloss, which I don't like. So, lip gloss মানে এইটা লাইক নয় সেটা বলছি না, বলতে চাইছি যে I don't like lip glosses, like if you get it. Oh, বাস এই কটাই। এটা হচ্ছে ক্রিম এন্ড টিন্ট, মানে হচ্ছে টিন্ট, lip and cheek tint, berrylicious, the shade number, wow, I did a nude shade, man, love it, and this is the Popeye style eyeliner, 8 hour stay, so it's beauty, khuli tale khule, khule dekhi ki rong, I think it's green, wow, khulta hobe khule dekhbo, fine, so these are the 1, 2, 3, 4, and 5, এই ফাইভ প্রোডাক্টস আমাকে পাঠানো হয়েছে। সো উইচ মিন্স যে এখানে কোনো বেস মেকআপ নেই, তো লেটস ডু দ্য বেস মেকআপ অফ ক্যামেরা আই বিলিভ করে আসছি, ঠিক আছে। অনেক কিছু লাগাতে হবে মুখে, ক্রিম লাগাতে হবে, ক্রিম, মুখটা টান ধরছে, শীতকালের মতো টান ধরছে, কেন আমি জানি না, তোমাদেরও কি ধরছে টান? আমার ভীষণ ধরছে টান, যদি আমার অয়েলি স্কিন, মানে বয়স বাড়ছে তো কম্বিনেশন হয়ে যাচ্ছে, মানে একটু গরমের দিকে বেশি চলে যাচ্ছে। তোমাদের কারণে কি হচ্ছে এটা, মানে যেটা 20s ছিল সেটা 30s নেই, এরকম ব্যাপারটা আমার হচ্ছে, খুব বেশি হচ্ছে। তার উপরে থাইরয়েড, কার কার থাইরয়েড আছে? সো আমার যখন এই কিছুদিন আগে থাইরয়েড ধরা পড়ে, কিছু বছর আগে, দিন মানে বছর, I was so sad and depressed. Oh God, I'm a thyroid hoche, and I was like telling all my friends, guys, you know I'm a thyroid hoche. Everyone was like, oh bruh, welcome to the gang. Like shobar thyroid. I mean, amar theke choto boro shobar thyroid. So they were like, nothing to be depressed because you're the last to join the gang. I was like, okay. So ক্রিম লাগালাম, ক্রিম লাগানোর পর প্রাইমার, প্রাইমার অয়েল লাগাচ্ছি, বিকজ স্কিনের খুব বাজে অবস্থা। দিস ইজ দ্য প্রাইমার অয়েল ফ্রম প্যাক, খুব ভালো। যাদের একটু নর্মাল কম্বিনেশন ড্রাই, তারা সবাই প্রাইমার অয়েলটা লাগাতে পারো, চিটচিট করে না অ্যাজ সাচ, অল্প লাগাবে, নাহলে যে কোনো জিনিস চিটচিট করবে। সো লাস্ট ভিডিও আসতে বড়ই দেরি হয়েছে, লাস্ট উইক আমার, মানে এই উইকের লাস্ট ভিডিওটা আমি আপলোড করিনি, বিকজ মাই মাদার ওয়াজ নট ওয়েল, অ্যান্ড অলদো আমি বাহানা দেবো না, বাট দ্য থিং ইজ, ইউ নো, সামটাইমস হোয়াট হ্যাপেন্স ইজ ইউর পিস অফ মাইন্ড ইজ নট উইথ ইউ, সো তখন কি হয়, ইউ ডোন্ট ফিল লাইক ডুইং স্টাফস। যেহেতু আমাদের এই কাজটাতে কি হয়, উই আর নট আনসারেবল টু এনি ওয়ান, উই আর ইউর ওন, লাইক আর ওন বসেস, অ্যান্ড নো ওয়ান ইজ দেয়ার টু কোয়েশ্চেন আস, অ্যান্ড ইউ নো, আই থিঙ্ক ইউ গেট ইট। সো সেই জায়গা থেকে কি হয়, ওয়েন সামথিং হ্যাপেন্স ইন ইউর লাইফ, ইন ইউর পার্সোনাল লাইফ, তো ইউর ওয়ার্ক,
মানে আই থিঙ্ক যাদের যারা চাকরি করে তাদেরও এটা হয়, ইউর ওয়ার্ক গেটস ডিস্টার্ব আর এফেক্টেড, অ্যান্ড আমারও বেসিক্যালি তাই হয়, হোয়েন এভার মাই ফ্যামিলি অ্যান্ড এনিথিং হ্যাপেন্স টু মাই ফ্যামিলি অ্যান্ড স্টাফ, তো আমারও ওই সেম জিনিসটা হয়, লাইক ওয়েন ইভেন দ্য কন্টেন্ট ইফ ইট ইজ রেডি অ্যান্ড এভরিথিং আই ডোন্ট ফিল লাইক পোস্টিং আর স্টাফ লাইক দ্যাট, সো আই হোপ ইউ গেট ইট, সো ইটস আ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, অ্যান্ড ইন মাই কেস মাই মাদার ইজ নট ওয়েল সিন্স লং অ্যান্ড শি হ্যাড টু আন্ডারগো ওয়ান অপারেশন, যার কারণে এটা আরও বাজে আর কি একটা ব্যাপার হলো, যাই হোক নাও শি ইজ ফাইন অ্যান্ড আই এম ফাইন, দ্যাট ইজ দ্য রিজন। সো সো আমি লাগালাম হচ্ছে ফোক্যালিয়ারের ফাউন্ডেশন অ্যান্ড ফোক্যালিয়ারেরই কনসিলার লাগাচ্ছি, ব্রাশটা আগের দিনই ভেঙে গেছে, তো দিস ইজ লাইক আ পিচ কনসিলার, সো আইল অ্যাপ্লাই দিস, রেগুলার যেরকম হয় সেরকমই বেশি বকছি, আই থিঙ্ক আইল কাট অল দোজ এক্সট্রা বকবকানি সো দ্যাট দ্যাট ইউ গাইজ ডোন্ট গেট বোর্ড। সো বেস ডান, এরপরে যেটা করব সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো দিয়ে আমি কাজ শুরু করব। সো ফার্স্ট থিংস ফার্স্ট, লিপ অ্যান্ড চিক টেন্ট আই শ্যাডো, ওকে সো ফার্স্ট থিং লিপ অ্যান্ড চিক টেন্ট, সো আমি ভুলে গেছিলাম এটা আছে, চিকে তো আমি অলরেডি ব্লাশ লাগিয়ে হাইলাইটার লাগিয়ে এসছি, ও মাই গড দিস লুক সো গর্জিয়াস, এটা ভীষণ সুন্দর দেখতে ম্যান, আমার এটা ঠোঁটে লাগাতে ইচ্ছা করছে, লেট মি অ্যাপ্লাই দিস অন টু মাই লিপস, হোয়াট ইউ সে, দিস নতুন একটা প্রোডাক্ট ইউজ করার স্যাটিসফ্যাকশনটাই আলাদা, ইজন্ট ইট, ডোন্ট ইউ অ্যাগ্রি গার্লস, ওয়াও দিস ইজ সো কুল, অ্যাবসলিউট পারফেক্ট নিউড শেড, অলদো এটা আমার মনে হয় গালে লাগালে জাস্ট দেখা যাবে না, এটা টোটের জন্যই পারফেক্ট, আই জাস্ট লাভ দিস কালার ম্যান সো গুড, এটার শেডটা হচ্ছে, এটা লিপ চিক অ্যান্ড আইলেট টেন্ট লেখা আছে এখানে, এটার শেড হচ্ছে 01, why there is no name, acha there is a name I think, yes berylicious, okay since they're saying this is a lip cheek and eyelid tint, so why not I use it onto my eyelids, so ami angul diye obviously nebo, eta hocche shade on my fingers, oshadharon, beautiful beautiful ভীষণ সুন্দর, না এটা চিকে লাগালেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে, সি আইলিডেও ভীষণ সুন্দর লাগছে, একদম একটা নিউট্রাল শেড, নিউড একদম, এটা এরমভাবে লাগিয়েও তোমরা বেরিয়ে যেতে পারবে, ও গড থ্যাংক ইউ সুইস বিউটি ফর দিস বিউটিফুল পিআর কিট, দিস ইজ সো গুড, অ্যান্ড মোর ওভার আমি এইটা আজকে এই ভিডিওটা করার পিছনে একটা কারণ হচ্ছে এই পিআর কিটটা কিন্তু তোমরা কিনতে পারো, সো ইটস অন সেল অলসো ওদের ওয়েবসাইটে, আমি দেখে নেব একবার, যদি নাইকাতেও থাকে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, ভীষণ ভালো ভীষণ ভালো, অপূর্ব মানে জাস্ট দারুণ, আমি জানি না এটা ক্রিজ করবে কি না, সো সেফার সাইডে হচ্ছে, এর উপরে একটু লুজ পাউডার যদি লাগিয়ে নাও ইট উইল সেট, অ্যান্ড নেক্সট ইজ দিস, দিস সাউন্ড ইজ সো ইন গাইজ, মানে এভরিওয়্যার অন ইনস্টাগ্রাম ইউটিউব ওয়ার এভার ইউ ওপেন এভরি ওয়ান ইজ ডুইং দিস এএসএমআর থিং, আহ ফ্রেশ আই শ্যাডো প্যালেট বিউটিফুল, দেখো এইটার ওপরে এই শেডটা কিন্তু পারফেক্ট যাবে, সো লেটস ক্রিয়েট সামথিং উইথ দিস আই শ্যাডো প্যালেট, আমি এই শেডটাই নিচ্ছি, ঠিক আছে শেডের অ্যাকচুয়ালি কোনো
নাম তো নেই, এই প্যালেটটার নাম তাও নেই, এটা 01 আলটিমেট আই শ্যাডো প্যালেট, ঠিক আছে, নো প্রবলেম। 01 আই শ্যাডো, দিস ইজ পিগমেন্টেড গাইজ, ভেরি পিগমেন্টেড, ভীষণ রকম ভাবে পিগমেন্টেড। আর সব থেকে ইম্পর্টেন্ট, যেহেতু ক্রিম প্রোডাক্ট দেওয়া আছে সো পিগমেন্টেশনটা আরও ভালো হচ্ছে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ অ্যাপ্লাই আ ক্রিম প্রোডাক্ট, ক্রিম বেস বেসিক্যালি অন ইউর লেডস, অন ইউর ফেস, এনিওয়ের, অ্যান্ড দেন অ্যাপ্লাই ইউর পাউডার প্রোডাক্ট, তো ওটা অনেক বেশি সুন্দর তার আউটকামটা হয়। নো নিড টু অ্যাপ্লাই কাজল, অলদো দে হ্যাভ গিভেন, বাট নো নিড, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ। চলো, দারুণ। এই যে এই শেডটা, হুইচ ইজ লাইক আ বেস শেড, সেটা আমরা একটু এখানে লাগিয়ে ব্লেন্ড করে দেবো, যাতে করে আমাদের একটা ট্রানজিশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি হচ্ছে, দেখো একটা দুটো তিনটে চারটে হচ্ছে ম্যাট শেডস, আমি একটু সোয়াচ করে দেখাই। এই আচ্ছা না, এটাও বোধ হয় এটা ওই স্যাটিনি, এটা ম্যাট পুরোপুরি নয়, স্যাটিনি বোধ হয়, চলো দেখে নিই। হ্যাঁ, এটা একটু স্যাটিনি বাট বিউটিফুল শেডস, সো লেটস ওয়াচ ইট হিয়ার। দ্যাটস 1, 2, 3, 4, and 5. So it's like 1, 2, 3, and 4. So these are like mostly satin. ঠিক আছে, shimmer as such নয়। So এখানে দেখাই। Wow, beautiful payoff. This one, এই এগুলো একটু স্যাটিনি, তো এগুলো হাতিয়ে লাগালে বেশি ভালো, দেখো এই যে চকচক করছে। সো রাইট ইন দ্য সেন্টার, এটা কিন্তু আমি কোনো কাট ক্রিজ কিচ্ছু করলাম না, জাস্ট ডিরেক্ট এটা কিন্তু কাট ক্রিজ করে দিলেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সো এরকম একটা ব্রাশ নিয়ে এই শেডটা, এই যে স্যাটিন শেডটা, এই শেডটা জাস্ট চোখের ইনার কর্নারের এই যে নিচে লোয়ার ল্যাশে এইখানটা করে লাগিয়ে নেবো, তো কি হবে, ব্যালেন্স আউট হয়ে যাবে। সো দিস ইজ হাউ আই এম গোনা ডু ব্রাশ, আই এম গোনা জাস্ট ইউজ দিস হাইলাইটার অ্যান্ড জাস্ট ইউজ ইট অন দ্য ইনার কর্নার্স। লাগিয়েছি একটা ইয়েলো কাজল, জাস্ট একটু ড্রামা আনার জন্য, সো ইউ গাইজ ক্যান ডু ইট অর নট। Okay, next product that I have here is this Pop Eye Eyeliner. I am guessing this is in the shade green. Oh yes, Clover Green. It's written 03 Clover Green. So, wow, beautiful. Let's try. Nice. Ar etar tip top bhishon sundor, bhishoni sundor. So, let's draw one eyeliner with a green shadow, I mean green eyeliner. Overexcited always when I see new makeup, just a new makeup. Okay, so kajol ta time hoye geche, kajol ta na judu tight lining korchi, opore ar kalo lagachhi na, নিচে জাস্ট হালকা করে কাজল লাগাচ্ছি। নাইস, ওকে, আর কিছু বাকি, লিপ গ্লস, উইচ ইজ আই লাইক আমি একটু লাগিয়ে নিয়েছি, বাট দিস ইজ নাথিং বাট আ ক্লিয়ার গ্লস, যেটা বেস্ট পার্ট আমি গ্লস একদম লাগাই না, তার কারণ হচ্ছে গ্লস ভীষণ স্টিকি হয়ে যায়, বাট দিস ইজ নট স্টিকি, একদম স্টিকি নয়, ঠিক আছে, উইচ ইজ আ ভেরি গুড থিং, অ্যান্ড আই লাভ অ্যাবাউট দিস গ্লস, দিস ইজ গ্লস মি লিপ গ্লস ফ্রম সুইস বিউটি। চলো ফাইনাল লুক নিয়ে আসছি। ইয়েস,
দিস ইজ ইট, কিছুই করি না, একটা কানের দুল পরে নিয়েছি অ্যান্ড আই জাস্ট লাভ দিস লুক গাইস, লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যাগটা এত ট্রাভেল ফ্রেন্ডলি, আই জাস্ট লাভ ইট। সো লেট মি জাস্ট পুট অল মাই এসেন্সিয়ালস ফ্রম সুইস বিউটি ইনসাইড অ্যান্ড লেট মি টেল ইউ দিস ওয়াজ অ্যাবসলিউটলি নট আ স্পন্সার্ড ভিডিও অ্যান্ড তো তোমরা কেউ মনে করো না যে এটা স্পন্সার ছিল, ডেফিনেটলি ইটস আ পিআর কিট, বাট এটা কিন্তু এমনি কিনতে পাওয়া যাচ্ছে অ্যান্ড নোবডি টোল্ড মি ডু আ ভিডিও অন দিস, বাট আমি নিজে থেকে করলাম বিকজ আই ওয়ান্টেড টু ট্রাই দ্য প্রোডাক্ট রাইট লাইভ ইন ফ্রন্ট অফ ইউ। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, এমনিতেও সুইস বিউটি প্রোডাক্টস আর রিয়েলি ভেরি গুড অ্যান্ড yes I highly recommend প্রত্যেকটা product be shown ভালো and yep that is it, I will see you guys super soon with some new content and বলতে থাকো যে please একটু comment করো, যারা যারা দেখো যে কজন দেখো, I need a comment from each and everyone, একটা comment anything whatever you feel like, ভালো খারাপ মন্দ I just don't care anything, please comment and when I started my channel it was all english e boltam shobai bolto eta west bengal mostly india tar pore nobody will understand keu tomar videos dekhbe na etc etc but definitely a lot of people saw watched and everything but tarpor bhablam cholo national language kori, it was all hindi and now I'm talking in bengali so I know all three languages, please let me know tumra kise comfortable kiram bhabe enjoy korcho videos gulo and I'm trying to be regular so yes and jara jara amar instagram e follow koro na please koro regularly, khub bhalo bhalo content jay okhane shorts gulo dekho and subscribe, I'll see you guys super soon, bye and stay gorgeous, don't forget to stay gorgeous, always stay gorgeous just as you are.